आज के चले तपसियाते बिल्डिंगर छादे दाड़ी आज सामने देखते ईएम बाईपासे ट्राम टावर एखन के परिष्कार देखा जा सो य प्राइम लोकेशने आज के अपन के चिपेस्ट टू बीएचके फ्लैट देखा। नमस्कार, आशा करा सबाई भलो आज के चले तपसियाते ये आज के अपना के चिपेस्ट टू बीएचके फ्लैट देखो और आज के साथ आज हो सरफराज भाई वनर नम्बर हमें नीचे डिस्क्रिप्शन बक्से दिए देव अपना जो साइट विजिट करते चान तो डायरेक्टली सरफराज भाई के कल कर। तो सरफराज भाई एब एक्जैक्ट लोकेशन की आज है जी एक दीते एक्जैक्ट लोकेशन बोलते ये अपना आज अगर पार्सर का ओखान जी आसान तो अपनी ओखान अटो धरे अपनी कोइनूर অটো স্ট্যান্ড নেবে যাবেন। আচ্ছা, কোইনুর অটো স্ট্যান্ড ওখান থেকে নেবে, তারপরে ওখান থেকে 5 মিনিট হেঁটে আপনি এই এই প্রজেক্টে আপনি চলে আসবেন। আচ্ছা, আর যদি আপনি পিকনিক গার্ডেন যদি আপনি ওখানে ওখান থেকে আসতে চান, ওখান থেকে যদি আসেন যদি তো ওখান থেকে আপনাকে হেঁটে আপনাকে শুধু 10 মিনিট লাগবে। 10 মিনিট 10 মিনিট লাগবে। আর ইএম বাইপাসের সামনে অ্যাটমোস্ফিয়ারটা রয়েছে ট্রাম টাওয়ারটা। হ্যাঁ, যদি ওখান থেকে যদি আসতে চায় কত ম্যাক্সিমাম 300 মিটার হবে, এর বেশি তো হবে না। হ্যাঁ, 300 মিটার। তো খুবই প্রাইম লোকেশনে কিন্তু এই ফ্ল্যাটটা রয়েছে। এটা আপনার G+5 বিল্ডিং রয়েছে। তো এখানে টোটাল কটা ফ্ল্যাট अवेलेबल আছে? দুটো। এখন পর্যন্ত দুটো দুটো अवेलेबल, বাকি সোল্ড আউট। তো এখানে স্কয়ার ফিট এরিয়া কত আছে? একটা আছে 550 আর একটা হচ্ছে 612। 612 হ্যাঁ, দুটো अवेलेबल আছে। দুটোই কি টপ ফ্লোরে আছে? হ্যাঁ হ্যাঁ, ফ্লোরে আছে। আচ্ছা, মানে আর এখানে ওয়াটার লগিং হয় এরিয়াতে? জল জমে কি? না না, ওয়াটার কেন জমে? আমি তো দেখলাম তোমার ড্রেনেজ সিস্টেমও করা রয়েছে, তাই না? আচ্ছা, এবার ট্রান্সপোর্টেশন নিয়ে কথা বলা যাক। ইএম বাইপাসটা যেহেতু খুবই কাছে রয়েছে, তো এখান থেকে বাস, অটো, টোটো সবই পেয়ে যাবে, তাই না? আর আপনার মেট্রো স্টেশন আর রেলওয়ে স্টেশন কাছাকাছি কি রয়েছে? মেট্রো যদি আপনি এখান থেকে যদি মেট্রো থেকে আসেন তো আপনার কাছে ময়দান মেট্রো স্টেশন আপনার কাছে 4 কিলোমিটার লাগবে। আচ্ছা, ময়দান মেট্রো স্টেশন এখান থেকে আর অরবিন্দ সদন আপ মেট্রো স্টেশন 3 কিলোমিটার এখানে 3 কিলোমিটার আছে। আচ্ছা, আর রেলওয়ে স্টেশন কি রয়েছে? রেলওয়ে স্টেশন এখানে পার্ক সার্কাস নিয়ার রেলওয়ে স্টেশন আছে। পার্ক সার্কাস তো খুবই কাছে, 2 কিলোমিটার আছে না? ম্যাক্সিমাম 2 কিলোমিটার। 2 কিলোমিটার, হ্যাঁ 2 কিলোমিটার। ওখানে রেলওয়ে স্টেশনটাও পেয়ে আছে। আর অটো স্ট্যান্ড একটা আছে না নিয়ারেস্ট, যেটা তুমি বলছিলে? হ্যাঁ, অটো স্ট্যান্ড আপনার এই আপনার আছে একটা তপসিয়া কোইনুর মার্কেট, কোইনুর স্ট্যান্ড, ওখান থেকে আপনি পার্ক সার্কাস, পার্ক স্ট্রিট, ধর্মতলা ওখানে যেতে পারবেন। কোইনুর মার্কেট থেকে অটো স্ট্যান্ড আছে। তো অটো ভাড়া কত আছে ওগুলো পার্ক সার্কাস এই? 10-15 টাকা, 12 টাকা, 12 টাকা। হ্যাঁ, কোইনুর মার্কেট থেকে আপনার পার্ক সার্কাস 12 টাকা, আর তারপরে ওখান থেকে যদি আপনি ইসলামিয়া হসপিটাল ওখান থেকে যদি ধরেন তারপরে ওই চাঁদনি মার্কেটে তাহলে ওই 20 টাকা আছে। চাঁদনি মার্কেট এখান থেকে কতটা ডিস্টেন্স হবে? চাঁদনি মার্কেট এখান থেকে যদি আপনি যান তাহলে ওই হাফ এন আওয়ার। হ্যাঁ, হাফ এন আওয়ার। ওকে, এবার মার্কেট এরিয়া নিয়ে কথা বলা যাক। এখানে লোকাল মার্কেট কি রয়েছে? সবজি, চিকেন, ফিশ কেউ যদি কিনতে চায় কোথা থেকে কিনবে? তো লোকাল মার্কেট আছে আপনার এই কি বলা যায় তপসিয়া মার্কেট আছে, এখানে তপসিয়া মার্কেট আছে, তপসিয়া মার্কেট আছে, কোইনুর মার্কেট আছে। আচ্ছা, দুটো মার্কেট अवेलेबल রয়েছে, সেখানে মাছ মাংস সবকিছু পাওয়া যায়, তাই তো? আর সুপারমার্কেট এখানে কি রয়েছে? সুপারমার্কেট আপনার আছে নিয়ার আছে আপনার রিলায়েন্স ফ্রেশ আছে, যেটা আপনার 7 মিনিট লাগবে আপনাকে। আচ্ছা, ওয়াকিং ডিসটেন্স, তাই তো? ওয়াকিং ডিসটেন্স। আচ্ছা, আর বিগ মার্ট তপসিয়া আছে, সেটা আপনার বড় সুপারমার্কেট, 3 মিনিট, মানে হেঁটে 3 মিনিট। হ্যাঁ, হেঁটে 3 মিনিট। বাহ, তাহলে তো খুবই ভালো। আর এবার স্কুল, কলেজ, হসপিটাল নিয়ে একটু কথা বলা যাক। এখানে কাছাকাছি স্কুল কি আছে? কাছাকাছি আপনার স্কুল আছে যে আপনার ক্রিসেন্ট স্কুল আছে। আচ্ছা, ক্রিসেন্ট স্কুল আছে আপনার 4 মিনিট। 4 মিনিট। আচ্ছা, আর আপনার হুদা পাবলিক স্কুল আছে 3 মিনিট। বাহ, আর আপনার রেডিয়েন্ট স্কুল আছে 2 মিনিট। আচ্ছা, একদম কাছাকাছির মধ্যেই রয়েছে, ভালো স্কুল আছে স্যার। আর হসপিটাল কি আছে, বড় হসপিটাল কিছু? বড় হসপিটাল এখান থেকে আপনি এখানে আছে আপনার বড় হসপিটাল যদি বলেন তো ডিসান আছে আপনার রুবিতে। ডিসান আছে? হ্যাঁ, ডিসান আছে রুবিতে। আর আপনি যদি লোকাল তপসিয়া লোকালতে বলবেন তো আপনারই আছে র্যাম্বো হসপিটাল। আর রুবি, সরি, র্যাম্বো হসপিটাল বলছি, রুবি হসপিটালটাও তো খুবই কাছে পড়বে, তাই না? হ্যাঁ হ্যাঁ, রুবি হসপিটাল কাছে পড়বে। আচ্ছা, আর ব্যাংকার এটিএম ডলফিন নিয়ার এই তপসিয়া এরিয়াতে আছে লোকাল হসপিটাল, ডলফিন হসপিটাল। আর কলেজ কাছাকাছি পাওয়া যাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর এখানে মেডিকেল স্টোর কি রয়েছে কাছাকাছি? মেডিকেল স্টোর, ব্যাংকার, এটিএম কাছাকাছি রয়েছে তো? একদম সব কাছাকাছি আছে, মানে হেঁটে 1-2 মিনিটের মধ্যে পেয়ে যাবে। সব আছে আপনার, এক্সিস ব্যাংক আছে আপনার, ইউনিয়ন ব্যাংক আছে, পাঞ্জাব আছে, তারপরে আপনার কানাড়া আছে। আচ্ছা, সব আছে এখানে, ওটা নিয়ে অসুবিধা নেই। আচ্ছা, তো সরফরাজ, এখানে কনস্ট্রাকশন কোয়ালিটি নিয়ে এবার একটু কথা বলা যাক। এখানে কি কি মেটেরিয়াল ইউজ করা হয়েছে?
এটা আপনার পাইপ ইউজ হয়েছে, আপনার এই সুপ্রিমিয়াম পাইপ ইউজ হয়েছে। আচ্ছা, আর আপনার যা সিমেন্ট ইউজ হয়েছে ও আপনার আল্ট্রাটেক সিমেন্ট হয়েছে। আচ্ছা, আর এই প্রমোটারি কনস্ট্রাকশন লাইনে কত বছর ধরে রয়েছে আর কটা বিল্ডিং এখানে বানিয়েছে এরিয়াতে? মোটামুটি আপনার 12 বছরে। 12 বছর এক্সপেরিয়েন্স আর অনেকগুলো ফ্ল্যাটস বানিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক বিল্ডিং এখানে বানিয়েছে। ওকে, এবার আপনাদেরকে 2BHK ফ্ল্যাটের একটা ট্যুর দিয়ে দিচ্ছি। এটা চাই হচ্ছে 550 স্কোয়ার ফিট, এটা আপনার G+5 বিল্ডিং রয়েছে। আর এই 2BHK ফ্ল্যাটটা আপনারা 5th ফ্লোরে পেয়ে যাবেন। সো এটা হচ্ছে এন্ট্রেন্স ফেসিং, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ইস্ট ফেসিং আমি ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে আপনার ইস্ট আর নর্থ ওপেন, টু সাইড ওপেন রয়েছে। এন্ট্রেন্সের ঠিক অপোজিটে এটা হচ্ছে আপনার লিফট এরিয়া, লিফটের কাজ অলমোস্ট কমপ্লিট। আর তার ঠিক লেফট সাইডে এটা হচ্ছে আপনার স্টেয়ার কেস, এখানে দেখতে পাচ্ছেন মার্বল আর গ্রেনাইটের কাজ করা হয়েছে। আর সিঁড়িগুলো কিন্তু যথেষ্ট চড়া সিঁড়ি। আর এটা হচ্ছে আপনার ডোরের কোয়ালিটি, 100% উড লক লাগানো রয়েছে। সো আগে আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিচ্ছি, তারপর ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের টু দিয়ে দেবো। সো এটা একটা ছোট্ট প্যাসেজ এরিয়া এখানে বের করা হয়েছে। এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম, তার ঠিক পাশে এটা হচ্ছে আপনার কমন বাথরুম, এটা হচ্ছে আপনার সেপারেট কিচেন, এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, যার সাথে আপনারা একটা স্পেশিয়াস ব্যালকনি পেয়ে যাবেন। সো এটা হচ্ছে আপনার লেআউটটা। এবার আপনাকে ডিটেলসে ফ্ল্যাটের টু দিয়ে দিচ্ছি। সো ইস্ট ফেসিংয়ে আমি ঢুকলাম। এটা হচ্ছে আপনার প্যাসেজ এরিয়া, এটা হচ্ছে সাইজ হচ্ছে আপনার 8x3। এটাকে আপনারা স্মার্টলি ইউজ করতে পারবেন প্যাসেজ এরিয়াটাকে। আর এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া, এটার সাইজ হচ্ছে আপনার 8x8। এখানে সোফা সেট রাখার জায়গা সেরকম নেই, একটা চেয়ার আপনারা এই সাইডে রাখতে পারেন। আর এখানে চারজনের ডাইনিং টেবিল এখানে আরামসে চলে আসবে। এবার আপনাদেরকে কমন বাথরুমটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার কমন বাথরুম, এটার সাইজ হচ্ছে আপনার 7x4। ফেসিং দেখে নিন, ইস্ট ফেসিংয়ে এই কমন বাথরুমটা রয়েছে। এখানে আপনারা কোনো পয়েন্টস পাবেন না, বেসিনের পয়েন্ট বা এগুলো সব আপনাদেরকে নিজে করে নিতে হবে। একটা ইন্ডিয়ান স্টাইল এখানে দেওয়া রয়েছে, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, আর উপরে এক্সস্ট ফ্যানের পয়েন্টার রয়েছে। এবার আপনাকে সেপারেট কিচেনটা দেখিয়ে দিচ্ছি, যেটা আপনার কমন বাথরুমের ঠিক পাশেই রয়েছে। এটাও আপনার ইস্ট ফেসিংয়ে কিচেনটা রয়েছে, আর এটার সাইজ হচ্ছে আপনার 7x6। ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, আর উপরে চিমনির পয়েন্টটা আপনারা পেয়ে যাবেন। আর এখানে আপনার যে স্ল্যাব রয়েছে, তারপরে হচ্ছে আপনার পয়েন্টস, মাইক্রোওয়েভ, মিক্সার গ্রাইন্ডার, আরও পানিগুলো সব আপনাদেরকে নিজে থেকে করে নিতে হবে। এগুলো প্রমোটার কিছু প্রোভাইড করে দিচ্ছে না। এবার আপনাদেরকে বেডরুমসগুলো দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। এই ফার্স্ট বেডরুমের সাইজ হচ্ছে আপনার 9x10। ফেসিং দেখে নিন, নর্থ ফেসিংয়ে এই ফার্স্ট বেডরুমটা রয়েছে। এখানে আপনারা কোনো এসির পয়েন্ট পাচ্ছেন না, গ্রিল অলরেডি লাগানো রয়েছে। আর ফার্স্ট বেডরুমের ঠিক পাশে এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, এখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পেয়ে যাবেন। দু সাইড ওপেন রয়েছে, নর্থ ইস্ট ফেসিংয়ে এই মাস্টার বেডরুমটা রয়েছে। এটার সাইজও সেম, 9x10 হচ্ছে এটার সাইজ। একটা আপনার উইন্ডো পেয়ে যাচ্ছেন, আর এখানে যেটা পাচ্ছেন সেটা হচ্ছে আপনার অ্যাটাচ একটা ব্যালকনি পেয়ে যাচ্ছেন, ইস্ট আর নর্থ ওপেন রয়েছে। আর এই অ্যাটাচ ব্যালকনির সাইজ হচ্ছে আপনার 8x4, স্পেশিয়াস ব্যালকনি রয়েছে। আর এটা হচ্ছে আপনার ব্যালকনি থেকে ভিউ। সো আপনাদেরকে 550 স্কোয়ার ফিটের 2BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম। এবার আপনাদেরকে আরেকটা 2BHK ভেরিয়েন্ট দেখিয়ে দিচ্ছি। এটার সাইজ হচ্ছে 612 স্কোয়ার ফিট, এটা আপনার G+5 বিল্ডিং রয়েছে। আর এই 2BHK ফ্ল্যাটটা আপনারা 5th ফ্লোরে পেয়ে যাবেন। সো এটা হচ্ছে এন্ট্রেন্স ফেসিং, আপনাদেরকে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন নর্থ ফেসিংয়ে ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে আপনার নর্থ আর ওয়েস্ট ওপেন, টু সাইড ওপেন রয়েছে। এন্ট্রেন্সের ঠিক লেফট সাইডে এটা হচ্ছে আপনার লিফট এরিয়া, লিফটের কাজ অলমোস্ট কমপ্লিট। আর এটা হচ্ছে আপনার স্টেয়ার কেস, এখানে মার্বল আর গ্রানাইটের কাজ করা হয়েছে। আর সেগুলো কিন্তু যথেষ্ট চড়া সিঁড়ি। সো আগে আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিই, তারপর ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের টু দিয়ে দেবো। সো এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম, তার ঠিক লেফট সাইডে এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, তার ঠিক পাশে এটা হচ্ছে আপনার কমন বাথরুম,
এটা হচ্ছে আপনার কিচেন, সেপারেট কিচেন আপনারা পেয়ে যাচ্ছেন। আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, যার সাথে আপনারা অ্যাটাচ একটা ব্যালকনি পেয়ে যাবেন। সো এটা হচ্ছে আপনার লেআউটটা। এবার আপনাকে ডিটেলসে ফ্ল্যাট একটু দিয়ে দিচ্ছি। সো নর্থ ফেসিংয়ে আমি ঢুকলাম। এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম, এটার সাইজ হচ্ছে আপনার 14x13, 14x13 হচ্ছে এটার সাইজ। তো এখানে আপনারা একটা চারজনের ডাইনিং টেবিল প্লাস এল শেপের সোফা সেট আপনারা রাখতে পারবেন, এতটাই কিন্তু স্পেশিয়াস লিভিং কাম ডাইনিং রুমটা রয়েছে। এটা হচ্ছে আপনার ডোরের কোয়ালিটি, আপনাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি, 100% উড রয়েছে। এবার আপনাদেরকে ফার্স্ট বেডরুমটা দেখিয়ে দিচ্ছি, যেটা লেফট সাইডে রয়েছে। এটার সাইজ হচ্ছে আপনার 10x11। আর এটা দেখে নিন, ওয়েস্ট ফেসিংয়ে এই ফার্স্ট বেডরুমটা রয়েছে। একটা আপনারা উইন্ডো পেয়ে যাচ্ছেন, গ্রিল লাগানো রয়েছে। ফার্স্ট বেডরুম থেকে বেরোলাম, এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম দেখিয়ে দিলাম, এটা হচ্ছে এন্ট্রেন্স। এবার আপনাদেরকে কমন বাথরুমটা দেখাচ্ছি। এটা আপনার কমন বাথরুমটা ওয়েস্ট ফেসিংয়ে রয়েছে। আর এই কমন বাথরুমের সাইজ হচ্ছে আপনার 7x4। এখানে আপনারা কোনো বেসিনের পয়েন্ট পাচ্ছেন না, একটা ইন্ডিয়ান স্টাইল আপনারা পেয়ে যাচ্ছেন। ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, আর উপরে এক্সস্ট ফ্যানের পয়েন্টটা রয়েছে। দ্যাটস ইট। এবার আপনাদেরকে সেপারেট কিচেনটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার কিচেন, এটার সাইজ হচ্ছে আপনার 7x5। ফেসিং দেখে নিন, ওয়েস্ট ফেসিংয়ে এই কিচেনটা রয়েছে। ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, আর উপরে চিমনির পয়েন্টটা আপনারা পেয়ে যাবেন। এবার আপনাকে মাস্টার বেডরুমটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মাস্টার বেডরুম, ফেসিং দেখে নিন, নর্থ ওয়েস্ট ফেসিংয়ে এই মাস্টার বেডরুমটা রয়েছে। এটা হচ্ছে নর্থ ফেসিং, আর এটা হচ্ছে ব্যালকনিটা ওয়েস্ট ফেসিংয়ে রয়েছে। আর এই মাস্টার বেডরুমের সাইজ হচ্ছে আপনার 10x11। সো মাস্টার বেডরুম থেকে আপনারা এই অ্যাটমসফিয়ারের ভিউটা পেয়ে যাবেন। আর এখানে যেটা পাবেন সেটা হচ্ছে অ্যাটাচ একটা ব্যালকনি পেয়ে যাবেন, এটার সাইজ হচ্ছে আপনার 8x2। ওয়েস্ট ফেসিংয়ে এই ব্যালকনিটা রয়েছে, দেখে নিন। সো দ্যাটস ইট, আপনাদেরকে আরেকটা 2BHK ফ্ল্যাটের টু দিয়ে দিলাম। সো সরফরাজ ভাই, 2BHK ফ্ল্যাটের টু দিয়ে দিলাম। দুটো 2BHK অ্যাভেলেবেল আছে, একটা হচ্ছে 550 আর একটা হচ্ছে 612। দুটোই ফ্লিপ ফ্লোরে রয়েছে, বাট অসুবিধা নেই, লিফট তো রয়েছে এখানে। এবার হচ্ছে পার স্কোয়ার ফিটের রেট এখানে কত চলছে? তাহলে তো খুবই রিজনেবল প্রাইসে এই ফ্ল্যাটটা পেয়ে যাচ্ছে। বাট একটা জিনিস আমি নোটিস করলাম, সেটা হচ্ছে ফ্লোরিং, তারপরে হচ্ছে তোমার বাথরুম ফিটিংস, তারপরে কিচেন আমি দেখলাম কোনো পয়েন্টস করা নেই, এটা কি ব্যাপার আছে আমি বুঝলাম না। যে ফ্লাইটটা যে কিনবে সে নিজের মতো নিজের কাজটা করিয়ে নেবে। আচ্ছা, ওরা ইচ্ছা আছে কি আমি এখানে মার্বেল তাহলে একটা মেইন ডোরে ডোরটা দিয়ে দিচ্ছে, আর এখানে আমি দেখতে পাচ্ছি গ্রিল লাগানো আছে। এবার আপনাদেরকে বিল্ডিং এর আউটসাইড পোর্শনটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার G+5 বিল্ডিংটা, নিচে পার্কিং রয়েছে বাট অলরেডি সোল্ড আউট। এবার আপনাকে টেরেসটা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আপনার ছাদ। এখানে রুফ ট্রিটমেন্ট আর হিট ট্রিটমেন্টের কাজ করা হয়েছে, আর উপরে আপনারা 10,000 লিটারের কংক্রিটের জলের ট্যাঙ্ক আপনারা এখানে পেয়ে যাবেন। সো আপনাদেরকে ফ্ল্যাটের টু দিয়ে দিলাম, ছাদের কন্ডিশনও দেখিয়ে দিচ্ছি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।